জঙ্গলমহলের শাসক দলের দাপুটে নেতা জয়ন্ত মিত্র এখন বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে উগ্র দিয়েছেন ক্ষোভ। তৃণমূল বলছে আপদ বিদায়, তবে জেলা বিজেপির অবস্থান কিন্তু বেশ সাবধানী। দলের বাঁকুড়া জেলার সহ সভাপতি ছিলেন দীর্ঘদিন। দলের বাঁকুড়া জঙ্গলমহলের সংগঠনও ছিল তাঁর হাতের তালুর মতো চেনা। গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জঙ্গলমহলের তিন আসনে তৃণমূলের জয়ের প্রধান কারিগরও ছিলেন তিনি। আচমকাই সব ছবি বদলে যায় শনিবার। ওই দিন মেদিনীপুরে অমিত শাহর সভায় রং বদলে গেরুয়া শিবিরে যোগ দেন তৃণমূলের জঙ্গলমহলের দাপুটে নেতা জয়ন্ত মিত্র। জয়ন্ত মিত্র দল ছাড়ায় তৃণমূলের কতটা ক্ষতি হবে? জেলা তৃণমূল বলছে আপদ বিদায় হয়েছে। জয়ন্ত মিত্র গেছে, তৃণমূল দলটা বেঁচে গেল, এগুলো আগাছা ছিল দলে। এবং সত্যি কথা কি, এইরকম জয়ন্ত মিত্র মতন যারা দীর্ঘদিন ধরে তৃণমূলে থেকে তৃণমূলে ফায়দা লিচে হৃষ্টপুষ্ট হয়েছে, যারা দলের নিজেদের নাম কুড়িয়েছে, দলের ক্ষতি করেছে, এরকম লোক তৃণমূল থেকে যত তাড়াতাড়ি বিতাড়িত হবে, তৃণমূল দলটা শক্তিশালী হবে, বিজেপি দলটা দুর্বল হবে। কেননা আমরা জানি জয়ন্ত মিত্রর এগেনস্টে বারবার জঙ্গলমহল থেকে অভিযোগ এসেছে, এবং বিগত দিনে তিনি একদম দলের কোঅর্ডিনেটর ছিলেন এক সময়, সেই কোঅর্ডিনেটর পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, অনেকবার তাকে সাবধান করা হয়েছে, তবুও তিনি নিজেকে শুধরাননি। গত লোকসভা নির্বাচনের পর থেকেই ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে বাঁকুড়ার জঙ্গলমহলে তৃণমূলের অন্দরে। অন্দরের কোন্দল বাড়ি বাড়ি প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার দলত্যাগ করে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে জয়ন্ত মিত্র জানালেন কেন দলত্যাগ। কাজের লোকদিকে সব সরিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে সরিয়ে দিয়ে বারবার পিকেট টিমকে বলা হয়, কিন্তু এখন মানে দলের উচ্চ নেতৃত্ব আর পিকে সমর্থক হয়ে গেছে, সেখানে অরণ্য রোদনা করা ছাড়া কোনো গতি নেই। আর কিছু অবজারভার্সে যে ইয়ে থেকে নেতৃত্ব আছে, যারা চায় হান্টার দিয়ে মেরে মানে যা বলবো সেটাই করতে হবে, এরকম স্বৈরতন্ত্রী তাদের মনোভাব। তবে জেলা বিজেপির অবস্থান বেশ সাবধানী। দস্যুরু রত্নাকর তিনি মোরা ছাড়ার কিছু ভাবতেন না, সবসময় তিনি মোরা মোরা উচ্চারণ করতেন, পরে সেই দেবতার আশীর্বাদে তার মুখ দিয়ে রাম নাম উচ্চারিত হয় এবং তিনি বাল্মীকি ঋষিতে পরিণত হয়। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। চায়ের দোকানে তৃণমূল কর্মীদের আড্ডা, পছন্দ হয়নি গ্রামের বিজেপি নেতাদের, তাই দোকানে আগুন। বিজেপির বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে দোকানে আগুন। পাড়ার চায়ের দোকান, দোকানে গ্রামের সবাই আসে যায় বসে, কিন্তু এখন ভোটের সময়, পাড়ার চেনা মানুষগুলো এখন অচেনা অন্য মুহূর্তে, এখন সবকিছুই রাজনৈতিক। আর সেই রাজনৈতিক লড়াই ঝগড়ায় আগুনে পড়ল চন্দ্রকোনার বন্দিপুর গ্রামের একটি চায়ের দোকান। তৃণমূলের অভিযোগ আগুন দিয়েছে বিজেপি। এই দোকানটায় আমরা তৃণমূলের ছেলেরা চা ফা খাই, বসি, আড্ডা মারি, তো ওরা আমাদেরকে অনেকদিন থেকেই এটা অ্যাটাক করার পরিকল্পনা করছে, বাজি ফাটাচ্ছে, আমাদের গায়ে এসে বোম ফাটাচ্ছে। তো যেদিন থেকে শুভেন্দু দিকে জয়েন করেছে, ওই বিজেপির দুষ্কৃতীরা এবং সাথে দাদার অনুগামীরা মিলে মানে বিরাট একটা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। চায়ের দোকানের যিনি মালিক তিনিও বলছেন দোকান ভাঙচুরের হুমকি দিয়েছিল বিজেপি কর্মী সমর্থকরা। বিকালবেলা একটু টুকটাক ঝগড়া কি হয়েছিল আর কি, কাদের সাথে? ওই বিজেপির ছেলেগুলোর সাথে। আচ্ছা, তারপরে ঝগড়া কি হয়েছে? যে হুমকি দিয়েছিল তোকে মোরামে লাদ মেরে গেলে দেব, এরকম না এরকম সব একটু ঝগড়া কি হয়েছিল তাই করে দিল। তৃণমূল কর্মীদের দোকানে বসতে দেওয়া চলবে না, বিজেপি কর্মীরা নাকি এমন হুমকি দিয়েছিল, সেই হুঁশিয়ারি না মানায় দোকানে আগুন। তবে এ অভিযোগ মানতে নারাজ বিজেপি। এখানে বিজেপি কর্মী ওখানে কেউ থাকেনি, আমি যতটুকু খবর নিয়ে দেখেছি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং প্রচারে আসার একটা চেষ্টা। বিজেপির পাল্টা অভিযোগ, নিজেদের গোষ্ঠী কোন্দল ঢাকা দেওয়ার জন্যই বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।